পর্যটক আমরা আপনাদেরকে দেখাচ্ছি পদ্মা সেতু উদ্বোধনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে 25 জুন উদ্বোধন করেছেন পদ্মা সেতু। তারপরেই কিন্তু আপনারা আজকে সন্ধ্যাবেলায় আপনি সন্ধ্যার ভিউ দেখতে পাচ্ছেন, অনেক চমৎকার সন্ধ্যার ভিউ। মানুষ এখানে অপেক্ষা করছে, পিছনে দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর আদলেই কিন্তু যে স্টেজটি সেটি সুধী সমাবেশের যে স্টেজটি সেই স্টেজটি সাজানো হয়েছে। এবং পিছনে টোলগড় আপনারা দেখতে পাচ্ছেন যে টোলগড়ের সামনে সেনাবাহিনী তারা রয়েছেন। এখানে আজকে কোনো মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে লক্ষ হাজার হাজার উৎসুক জনতা। আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটি, যে সেই প্যান্ডেলটিতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সুধী সমাবেশ করেছেন সেই প্যান্ডেলটি, এবং এখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি এখানে রয়েছে, এবং হচ্ছে আমাদের পদ্মা সেতু উদ্বোধনের বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে উৎসুক জনতা, হাজার হাজার মানুষ তারা পরিবার পরিজন নিয়ে এসেছেন পদ্মা সেতু দেখার জন্য এবং হচ্ছে পদ্মা সেতুতে ঘোরার জন্য। কিন্তু আজকে 25 জুন আজকে উদ্বোধন করে মাননীয় প্রধানমন্ত্রী, এবং হচ্ছে আজকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেই জন্য মানুষ বিভিন্নভাবে হুন্ডা নিয়ে, হচ্ছে গাড়ি নিয়ে, পরিবার পরিজন নিয়ে, ব্যক্তিগত গাড়ি সব বিভিন্ন কিছু নিয়ে এখানে প্রবেশ করতে পারছে না। কিন্তু সেই জন্য এখানে মানুষ ঘোরাঘুরি করছে, কেউ পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। আসলে এই পদ্মা সেতু হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এটি উদ্বোধন হওয়ার কারণে হচ্ছে দক্ষিণের 21টি জেলার মানুষ খুব সহজে হচ্ছে ঢাকার সাথে, দক্ষিণের সাথে, এবং জয়শোর, বরিশাল, জয়শোর, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, এবং হচ্ছে শরীয়তপুর সহ বরিশাল, ভোলা, পিরোজপুর, বিভিন্ন, এবং হচ্ছে ঝালকাঠি, বরগুনা, বিভিন্ন জেলার সাথে হচ্ছে ঢাকার সংযুক্তি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা, যিনি বাংলাদেশের স্থপতি, তারই কন্যা শেখ হাসিনা। তিনি আজকে পদ্মা সেতু উদ্বোধন করলেন। এই পদ্মা সেতু উপলক্ষে কিন্তু এখানে পদ্মা সেতু নামে, পদ্মা সেতু উত্তর নামে একটি হচ্ছে থানা তৈরি করেছেন। সেই থানা ভবনটি আপনারা যখন পদ্মা সেতুতে উঠবেন তার পাশেই কিন্তু আপনারা পদ্মা সেতুর একটি হচ্ছে ভবন দেখতে পাবেন, আর সেটি হচ্ছে পদ্মা সেতু উত্তর থানা। গত 3 দিন পূর্বে এই পদ্মা সেতু উত্তর থানাটি উদ্বোধন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু নির্মাণ শেখ হাসিনার অবদান, একটি চমৎকার আমরা হচ্ছে পোস্টার দেখতে পাচ্ছি আমরা বিশাল। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এইভাবেই কিন্তু পদ্মা সেতু উদ্বোধন করছেন, মানুষ ঘুরছেন, দেখছেন, এবং হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ঘুরে ঘুরে দেখছেন। উৎসুক জনতা এখানে রয়েছে পদ্মা সেতু দেখার জন্য, এবং হচ্ছে পদ্মা সেতুতে যাওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে বসে রয়েছেন। কিন্তু পুলিশ, র্যাব, পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা কর্মী বাহিনীরা এখানে রয়েছেন বলে মানুষ প্রবেশ করতে পারছেন না। আগামীকালকে সকাল 6টা থেকে গাড়ি যাতায়াতের জন্য এখানে খুলে দেওয়া হবে, এবং হচ্ছে সকাল 8টা বাজে হচ্ছে জনসাধারণের জন্য, আমরা বিশেষ একটি বার্তার মাধ্যমে জেনেছি, জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তো আমরা পর্যটক, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা বলি ঘুরবো দেশ, দেখবে পৃথিবী। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা পদ্মা সেতু আরও লেটেস্ট ভিডিও দেখানোর জন্য অপেক্ষায় থাকবো, আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা দেখাচ্ছি পদ্মা সেতুর একটি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, ফুল ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু এখানে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।